আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আপনারা অবশ্যই দেখতেছেন পৃথিবীর মধ্যে একটি মহামারী ছড়িয়ে পড়েছে, আর সেই মহামারীটি হলো করোনা ভাইরাস। এ নিয়ে সারা পৃথিবীর লোকেরা সতর্কতা অবলম্বন করতেছে। সতর্কতা অবলম্বন করা কি তাওয়াক্কুলের পরিপন্থী, আল্লাহর উপর ভরসার পরিপন্থী? না, সতর্কতা অবলম্বন করা আল্লাহর উপর ভরসার পরিপন্থী নয়। মক্কার কাফির মুশরিকরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সে গোয়ার গেরাও করেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি আল্লাহ আমাকে বাঁচাবেন, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই গোয়ারের মধ্যে বসে থাকবো। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তা করেননি। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনার দিকে হিজরত করা শুরু করেন। তিনি বলতে পারতেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি এখানে বসে গেলাম, আল্লাহ আমাকে বাঁচাবেন, কিন্তু তিনি এটা করেননি। তিনি নিজের চেষ্টাটুকু করেছেন, তিনি নিজের চেষ্টা করে মদিনার দিকে হিজরত করা শুরু করে দিয়েছেন। হেরা গুহায় গিয়ে তিনি সেখানে গর্তের মধ্যে না লুকিয়ে ঠিক খোলামেলা জায়গায় বসে যেতে পারতেন, বলতে পারতেন আল্লাহই আমাকে বাঁচাবেন, আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করেছি, কিন্তু তিনি তা করেননি। তিনি তার চেষ্টাটুকু করেছেন, তিনি চেষ্টা করে হেরা গুহায় তিনি চেষ্টা করে গর্তের মধ্যে লুকিয়েছেন। গর্তের মধ্যে লুকানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাত্মক চেষ্টা করার পর তিনি বলেছেন আল্লাহ আমাদের সাথে আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিজের সর্বাত্মক চেষ্টা বিলীন করার পর তারপর তিনি বলেছেন হতাশ হওয়ার কোনো কারণ নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। প্রথমে আমাদের নিজেদের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেদেরকে চেষ্টা করার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাআদের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কওমের ততক্ষণ পর্যন্ত পরিবর্তন সাধন করেন না যতক্ষণ পর্যন্ত সেই কম নিজেরা পরিবর্তন না হয়। নিজেরা পরিবর্তন হতে হবে, নিজেরা আগে সতর্ক থাকতে হবে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন যদি আমাদের তকদিরের মধ্যে লেখা থাকে। আমরা যদি দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা, পিছনের মধ্যে ফেরাউনের বাহিনী, সামনে কুল কিনারাহীন লোহিত সাগর, মুসা আলাইহিসসালামের সঙ্গী সাথীরা ভয় পেয়ে যাচ্ছেন, এ বুঝে আমাদেরকে ফেরাউনের বাহিনী মেরে ফেললো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলছিলেন তোমার হাতে লাঠি দ্বারা সাগরের মধ্যে একটি বাড়ি দাও। আল্লাহ কি পারতেন না সাগরে এমনিতেই রাস্তা করে দিতে? তাহলে আল্লাহ কেন সাগরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করার কথা বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই একথা বলেছেন যে আল্লাহ চান বান্দা যেন তার চেষ্টাটুকু করে, তারপর বাকি কিছু আল্লাহর হাতে। আপনি খেয়াল করুন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে, আল্লাহ সেই জাতিকে সেই কওমকে বন্যা দ্বারা ধ্বংস করে দিতে চাচ্ছেন, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদেশ করতেছেন তুমি নৌকা বানাও, তুমি নৌকা বানানোর পর যখন বন্যা আসবে তখন তোমরা যারা ইমানদাররা আল্লাহর উপর বিশ্বাস রাখো তারা নৌকার মধ্যে উঠে যাবে। আল্লাহ কি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং যারা ইমানদার হয়েছিল তাদেরকে নৌকা ব্যতীত বাঁচাতে পারতেন না? অবশ্যই পারতেন। তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নৌকা বানানোর কথা বললেন? এই জন্য বলেছেন যে আন্দা সে যেন তার চেষ্টাটুকু করে, তারপর বাকি কিছু আল্লাহর হাতে। আমাদের সামনে এসেছে একটি ভয়াবহ দুঃসময়। এই ভয়াবহ দুঃসময় থেকে আমাদেরকে নিয়েরা মুক্ত করতে হলে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করতে হবে। আমরা যদি আমাদের দায়িত্বটুকু পালন করি তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই ভয়াবহ বিপদ থেকে উত্তরণের পথ আমাদের জন্য সহজ করে দিবেন। এখন একদল লোক এসে বলবে এত সতর্ক হয়ে কি হবে, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবেন, মরণ থাকলে তো এমনিতে হবে, এসব কথাবার্তা যারা বলতেছেন তাদেরকে আমি বলবো আপনারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়েন, সেই ঘটনাটি পড়েন যখন মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘেরাও করেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? তখন কি তিনি সেখানে অবস্থান করেছিলেন নাকি তিনি মদিনার দিকে হিজরত করেছিলেন? তিনি কি হেরা গুহায় গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিলেন নাকি তিনি বুক ঠান করে দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহই আমাকে রক্ষা করবেন, তোমরা কি করতে পারো করো? তিনি এগুলা বলেন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনার দিকে হিজরত করার জন্য গিয়েছিলেন, গারে হেরা গুহার মধ্যে একটি গর্তের মধ্যে লুকিয়েছিলেন, তারপর আল্লাহর উপর অগাধ বিশ্বাস তাওয়াক্কুল রেখেছিলেন। আগে নিজেদের চেষ্টাটুকু করতে হবে, তারপর আল্লাহর উপর ভরসা করতে হবে। এটাই হলো নববী পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী বললেন আমরা উটকে বেঁধে আল্লাহর উপর তাওয়াক্কুল করব নাকি ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি প্রথমে তোমার উটকে ভালোভাবে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করো। এটাই নববী পদ্ধতি। আমরা নববী পদ্ধতি অনুসরণ না তাহলে কিভাবে আমরা এত উদাসীন থাকছি, কিভাবে আমরা এত অসতর্ক থাকছি? এটাকে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা নাকি আল্লাহর উপর তাওয়াক্কুলের নামে ঠাট্টা মস্করা করতেছি? মুসা আলাইহিস সালাম কি চেষ্টা করেননি? নূহ আলাইহিস সালাম কি চেষ্টা করেননি? তারা অবশ্যই চেষ্টা করেছেন। আমরা কোরআন থেকে সেই ঘটনাগুলো পড়লে জানতে পারবো।
এখন একদল লোক এসে বলবে, আরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি, কোনো মুমিন যদি মহামারীতে মারা যায় তাহলে সে শহীদের সওয়াব পাবে। তাহলে এত ভয় কিসের? তাহলে এত ভয় কিসের? তুমি কি শহীদের মর্যাদা পেতে চাও না? সত্যি এটাই কি তাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু একটি হাদিসই সারা জীবনে বলেছেন, আর কোনো হাদিস বলেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, যখন কোনো এলাকার মধ্যে মহামারী দেখা দিবে তখন সেই এলাকার মধ্যে ঢুকবে না এবং সেই এলাকা থেকে বাহির হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আগের হাদিসটি বলেছেন, মহামারীতে কোনো মুমিন মারা গেলে শহীদ হবে, তাহলে তুই একারের মধ্যে বলতে পারতেন, কোনো এলাকায় যদি মহামারী দেখা দেয় তাহলে তোমরা বেশি বেশি সেই এলাকার মধ্যে যাবে, সেই এলাকায় গিয়ে মৃত্যুবরণ করবে, যাতে তোমরা শহীদের মর্যাদা পেতে পারো। এই কি দুই হাদিসের ব্যাখ্যা? উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাগণকে সাথে নিয়ে একটি এলাকার দিকে যাচ্ছিলেন। যখন তিনি জানতে পারলেন এই এলাকার মধ্যে মহামারী, তখন তিনি সাহাবাগণকে সাথে নিয়ে সেই এলাকার মধ্যে আর প্রবেশ করেননি, তিনি সেই এলাকা থেকে চলে আসেন। তাহলে কি উমর রাদিয়াল্লাহু আনহু সহ যত সাহাবায়ে কেরাম ছিলেন তাদের কি শহীদ হওয়ার ইচ্ছা ছিল না? অবশ্যই ছিল। আমরা হাদিস থেকে জানতে পারি, আগুনে পুড়ে মরলো শহীদ, পানিতে ডুবে মরলো শহীদ। তাহলে এখন বলুন, আপনার ঘরের মধ্যে আগুন লেগেছে, আপনি কি সেই ঘরের মধ্যে আগুনের জলে পড়ে মরবেন, নাকি আপনি নিজেকে বাঁচানোর জন্য ঘর থেকে বের হবেন? আপনি ট্রলার বা লঞ্চ করে কোথাও যাচ্ছেন, সেই ট্রলারটি, সেই লঞ্চটি ডুবে গেল, আপনি কি হাত পাও ঘুটিয়ে বসে থাকবেন, নাকি আপনি সাঁতার দিবেন? এই যে বলছিলাম, আমাদেরকে এই মহামারী থেকে বাঁচতে হলে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করতে হবে, একমাত্র আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে জাতি নিজেরা নিজেদের পরিবর্তন না করে। আমাদেরকে আমাদের চেষ্টাটুকু করতে হবে, তারপর অপেক্ষা করতে হবে আল্লাহর ফয়সালার উপর। আমাদের সব চেষ্টা বিয়োগ করার পরও যদি আমরা এই মহামারীতে আক্রান্ত হয়ে যাই, আমরা যদি এই মহামারীতে ইন্তেকাল করি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শহীদের মৃত্যু দিবে। আর আমরা যদি বিনা চেষ্টায় হাত পা ছেড়ে দিয়ে শহীদ হওয়ার জন্য বসে থাকি, তাহলে তা আত্মহত্যা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 71 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রথমে সতর্কতা অবলম্বন করো। বিশেষজ্ঞরা আমাদের যা জানাচ্ছেন তাই করতে হবে, যতটা সম্ভব একা একা থাকতে হবে, বেশি মানুষ একত্র হয় এমন স্থানে কোনোভাবেই যাওয়া যাবে না, প্রয়োজন হলে ঘরে বন্দী হয়ে যেতে হবে পরিবারের সবাইকে নিয়ে। বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক, প্রয়োজনে হ্যান্ড গ্লাভস পরতে হবে। বিদেশ থেকে এসেছে এমন লোকের সাথে মেলামেশা করা যাবে না, বেশি বেশি হাত ধুতে হবে, হাত না ধুয়ে নাক মুখ চোখ স্পর্শ করা যাবে না কোনোভাবেই, বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে যাতে শরীরে ইমিউন সিস্টেম ভালো থাকে। একজন সতর্ক থাকা মানে একটা পরিবার নিরাপদ থাকা। ব্যক্তিগতভাবে যদি আমরা সতর্ক হই তাহলে কতটি পরিবার নিরাপদ থাকবে আমরা কি ভেবে দেখেছি? আমাদের এই উদ্যোগগুলোকে ছোট ভাববেন না, এই সময়ে আপনার এই উদ্যোগ দিন শেষে বিশাল প্রতিফল হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। তাওবা ইস্তেগফারে বেশি বেশি সময় দিবেন, কারণ এই জলে স্থলে যত বিপদ আপদ আসে তা আমাদেরই হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, জোহারাল ফাসাদ ফিল বাদরি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মুনাজাতের মধ্যে বেশি বেশি সবার জন্য দোয়া করবেন। মনে রাখবেন, আপনি অন্যের নিরাপত্তা চেয়ে যখন দোয়া করবেন তখন ওই একই দোয়া ফেরেশতারা আপনার জন্য করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই মহামারী থেকে হেফাজত করে, আমাদেরকে যেন সতর্কতা অবলম্বন করা তাওফিক দান করে। মহামারী দেখা দিলে কুরআন সুন্নাহ মোতাবেক যত সতর্কতা অবলম্বন করার কথা ইসলামে বলেছে সেই সব সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করেন। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মহামারীতে আমাদের মৃত্যু লিখে থাকে, তাহলে যেন তিনি আমাদেরকে ইমানের সহিত মৃত্যু দান করেন। আমিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে অন্যান্য লোকেরা এই ভিডিওটি দেখে সতর্কতা অবলম্বন করতে পারে, ইসলাম কি বলেছে সেগুলো জানতে পারে।